बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। दादा श्रेणी शिक्षार्थिया ऑनलाइन क्लासे तुम्हारे स्वागत। आशा करी भालो आछो। आमी आल्लाह रहमते भालो आछि एवं इतिमध्ये तुम्हारे बेश कयेकटा परीक्षा हो गेछे, अभ्यंतरीण परीक्षा। सामने आरो कयेकटा आछे एवं तुम्हारा निश्चय भालोभावे दिच्छो। तो गत दिन आमी तुम्हारे जे जलवायुर परिवर्तनेर कारण पढ़ियेछि, कयेकटा पॉइंट पढ़ियेछि तारिधारि वा धारावाहिकतायँ। आजके तोमादेर बाकी गुलो पढ़ाबो। पेशार परिवर्तन। जलवायुर परिवर्तनेर फले बांग्लादेशेर उपकूलीय अंचलेर जेलेदेर पेशा परिवर्तित होते जाच्छे। पानी स्वल्पता, उत्पादन कम, आय कम होवार फले अनेके पेशा परिवर्तन করছে। কারণ তারা কি করছে, তারা মৎস্য খাত থেকে তারা যে জেলে ছিল সেখান থেকে তারা সরে গিয়ে রিক্সা চালাচ্ছে, কেউ মাটি কাটছে, কেউ বালু উত্তোলন করছে। তো এভাবে পেশার পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে, ফলে বাসস্থান সংকট সহ নানা রকম নতুন নতুন সংকট সৃষ্টি হচ্ছে। তোমরা দেখেছো যে ইতিমধ্যে আমাদের দেশ প্রত্যেক বছরই প্রাকৃতিক দুর্যোগে পড়ছে এবং ঝড় বৃষ্টি ও খরা আর এগুলোর যে প্লাবন জলস্রোত এসবের জন্যে মানুষ ভিটেমাটি সব হারিয়ে শহরে বসবাস করছে এবং বাসস্থান সমস্যা সহ আরও বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। কৃষি জমির উর্বরতা হ্রাস। বাংলাদেশের জলবায়ু পরিবর্তন জমির উর্বরতাকে নানাভাবে প্রভাবিত করে। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশে কৃষি জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। কারণ জলবায়ু পরিবর্তনের ফলে দেখা যাচ্ছে জমি লবণাক্ততা হয়ে যাচ্ছে, জমি শুষ্ক হয়ে যাচ্ছে, ফলে জমির উর্বরতাও হ্রাস পাচ্ছে। শারীরিক কাঠামোতে প্রভাব। জলবায়ু পরিবর্তনের ফলে শারীরিক কাঠামোতেও বিশেষভাবে প্রভাবিত করে। কারণ জন্মের সময় অনেক শিশু বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, এটাও কিন্তু জলবায়ুর প্রভাবের জন্য হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবন্ধী অটিজম শিশুদের সংখ্যা দিন দিন বেশি বেড়ে যাচ্ছে, এর জন্যও জলবায়ু পরিবর্তনকে কিছুটা দায়ী করা, বেশ কিছু কিছুটা না অনেকখানি দায়ী করা হয়। অর্থনৈতিক অসচ্ছলতা বৃদ্ধি। কৃষি জমির উর্বরতা হ্রাস পাওয়ায় তা মানুষের জীবনযাত্রার মানকে ব্যাপকভাবে প্রভাবিত করে, ফলে অনেকে অর্থনৈতিক অসচ্ছলতায় ভোগে। যেহেতু কৃষি জমির উর্বরতা হ্রাস পাচ্ছে, সেহেতু কী হচ্ছে, জীবনযাত্রার মানও ব্যাপকভাবে মানকে ব্যাপকভাবে প্রভাবিত করছে এবং অর্থনৈতিক অসচ্ছলতার সৃষ্টি হচ্ছে। কারণ যে মানুষ দেখা যাচ্ছে যে তারা অসচ্ছলতায় ভুগছে, অর্থাৎ তার মৌলিক চাহিদাগুলো ঠিক মতন পূরণ করতে পারছে না, অন্তত ন্যূনতম প্রয়োজন ঠিক মতো পূরণ করতে পারছে না। জীব বৈচিত্র্য হুমকির মুখে। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশের মধ্যে জীব বৈচিত্র্য আজ হুমকির সম্মুখীন। অনেক প্রজাতির প্রাণী আজ বিলীন হওয়ার পথে। আমরা দেখতে পাচ্ছি যে এই জলবায়ু পরিবর্তনের ফলে জীব বৈচিত্র্যের প্রতি একটা হুমকির সৃষ্টি হয়েছে এবং এর ফলে অনেক প্রাণী আজকে বিলীন হওয়ার পথে। তো আমরা এগুলো দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণ হিসাবে চিহ্নিত করতে পারি। এরপর আসছে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় সমাজকর্মীর ভূমিকা। যে আমরা জানি যে সমাজকর্মীরা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন জলবায়ু পরিবর্তনের জন্য। তো কীভাবে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা বিশ্বব্যাপী বিস্তৃত। এ সমস্যা যেমন একদিনে সৃষ্টি হয়নি, তেমনি একদিনেও এটা মোকাবেলা করা সম্ভব নয়। তাছাড়া কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষেও এটা মোকাবেলা করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন হচ্ছে সমষ্টিগত সচেতনতা বোধ। আর এক্ষেত্রে সমাজকর্মীরা বিশেষ ভূমিকা পালন করতে পারেন। কী করে পারেন, গবেষণা পরিচালনা
সমাজকর্মী এক্ষেত্রে গবেষণা পরিচালনা করে গবেষণালব্ধ জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই সমস্যাকে মোকাবেলা করতে পারেন। সমাজকর্মী গবেষণা করবেন যে এই জলবায়ু পরিবর্তনের কারণ কী, এ কতটুকু বিস্তৃত, এটা কী কী জন্যে এরকম হচ্ছে, এগুলো গবেষণা করে সে গবেষণার জ্ঞান অভিজ্ঞতাকে দক্ষতাকে কাজে লাগিয়ে এই সমস্যা মোকাবেলা করতে পারেন। সচেতনতা সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে বাংলাদেশ অন্যতম। এরূপ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ নির্ণয় করে তাদের সতর্ক করে দিতে সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন। সমাজকর্মীরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম এসব মাধ্যমে ভিডিও প্রদর্শনী ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ায় এ সম্পর্কে প্রচারণা চালাতে পারেন, কারণ সমাজকর্মীরা আমাদের বাংলাদেশ আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে যে বিরূপ প্রতিক্রিয়া পড়ছে বিভিন্ন সারা পৃথিবীতে, তার মধ্যে বাংলাদেশের অবস্থান অন্যতম। তো আমরা এখানে আমাদের সমাজকর্মীরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে তারপরে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে প্রচারণা চালাতে পারেন। জলবায়ু বিপন্ন হওয়ার জন্য যেসব কারণ দায়ী তার মধ্যে গ্রিন হাউস গ্যাস সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এই গ্যাস যাতে কম নিঃসরণ হয় সেজন্য যথাযথভাবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সামাজিক কার্যক্রম গ্রহণের মাধ্যমে চাপ দিতে পারেন। সমাজকর্মীরা কী করতে পারেন, যেসব গ্রিন হাউস গ্যাস যেখান থেকে নিঃসরণ হয় সেক্ষেত্রে সমাজকর্মীরা তাদেরকে চাপ দিতে পারেন। কোন পদ্ধতির মাধ্যমে, সামাজিক কার্যক্রমের মাধ্যমে। তোমাদের যদি অবজেক্টিভ আসে যে কোন পদ্ধতির মাধ্যমে সমাজকর্মীরা চাপ দিতে পারেন, তোমরা বলবো সামাজিক কার্যক্রমের মাধ্যমে। তাছাড়া বৃক্ষরোপণ এবং বনায়নের জন্য উৎসাহিত করতে পারেন। আমরা জানি যে আমরা যদি প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করি তাহলে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ এবং জলবায়ুর যথেষ্ট আমাদের প্রতি সদয় হবে এবং আমরা এই সমস্যা থেকে সমস্যা মোকাবেলা করতে পারব। প্রাকৃতিক জলাশয় ভরাট প্রতিরোধ এবং জীব বৈচিত্র্য রক্ষা সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে সমাজকর্মীরা। প্রাকৃতিক জলাশয়, ছোটো ছোটো জলাশয়গুলো আছে, সেই সব জলাশয়গুলো মানুষ কী করে ভরাট করছে, যে ছোটো ছোটো খাল বিল আছে সেগুলো ভরাট করে মানুষ সেখানে আবাসস্থল গড়ে তুলছে। তো এগুলো বন্ধ করতে হবে এবং তাদেরকে উৎসাহ দিতে হবে। তাছাড়া প্রাকৃতিক জ্বালানি ব্যবহারের ক্ষেত্রেও যে সচেতন করতে পারেন তারা। এছাড়া পরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন সচেতনতা সৃষ্টিতে সমাজকর্মী কার্যকর ভূমিকা পালন করতে পারেন, যাতে আমরা জানি যে অপরিকল্পিত শিল্পায়ন এবং নগরায়নের ফলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। যদি পরিকল্পিত শিল্পায়ন এবং নগরায়ন গড়ে তোলা যায় তাহলে সেক্ষেত্রে অনেক সমস্যার সমাধান হবে। পরামর্শ প্রদান, উপকূলীয় এলাকার লোকেরা যাতে প্রচণ্ড ঝড় বা জলোচ্ছ্বাসে টিকে থাকতে পারে সেজন্য সেই অনুপাতে ঘরবাড়ি নির্মাণে সমাজকর্মীরা উৎসাহ করতে পারেন। তোমরা জানো যে জাপানের ভূমিকম্প যেহেতু হয় সেহেতু তাদের ঘরবাড়িগুলো কিন্তু সব সেই মোতাবেক তৈরি করা, যাতে ভূমিকম্পে তাদের কোনো বেশি ক্ষয়ক্ষতি না হয়। আমাদের উপকূলীয় অঞ্চলে যারা বসবাস করেন তারা যদি তাদের ঘরবাড়িগুলো সেভাবে তৈরি করেন তাহলে তারা অনেক বিপদ থেকে রক্ষা পাবে। এছাড়া দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চলে মানুষ লবণাক্ততা থেকে যাতে তাদের ফসলকে রক্ষা করতে পারে সেজন্য বেড়িবাঁধ লবণাক্ততা সহনীয় ফসল চাষে উদ্বুদ্ধ করতে পারেন, কারণ আমরা যদি লবণাক্ততা সহনীয় ফসল চাষ করি বা বেড়িবাঁধ দিয়ে ফসলকে রক্ষা করতে পারি এক্ষেত্রে সমাজকর্মীরাই পারেন বেশি উৎসাহ দিতে। জমির উর্বরতা বৃদ্ধির জন্য বৈজ্ঞানিক পদ্ধতির চাষাবাদকরণে সমাজকর্মীরা পরামর্শ দিতে পারেন। কলকারখানার মালিকদের দূষিত বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য পরামর্শ দিতে পারেন। তাছাড়া সমাজকর্মীরা জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার বিষয়ে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জনগণকে সচেতন করে তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আগ্রহী করে তুলতে পারেন।
বাংলাদেশের সমাজ জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবেলায় সরকারের সঙ্গে আন্তর্জাতিক সংস্থা কাজ করছে। এছাড়াও বিভিন্ন এনজিও তাদের কর্মতৎপরতা অব্যাহত রেখেছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজকর্মের জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে সমাজকর্মীরা উল্লেখিত সমস্যার মোকাবেলায় অবদান রাখতে পারে। আমরা জানি যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা বাংলাদেশের সাথে কাজ করছে এবং এনজিওরাও তাদের কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে সমন্বয় সাধন করতে হবে এবং যোগাযোগ যাতে হয় সে ব্যবস্থা করতে সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তো ছাত্রীরা, আমি তোমাদেরকে ইতিমধ্যে পড়িয়েছি জলবায়ুর ধারণা, জলবায়ু পরিবর্তনের কারণ, জলবায়ু পরিবর্তনের সমাজ প্রভাব বাংলাদেশের উপরে যে প্রভাব পড়ছে এবং সমাজকর্মীর জলবায়ু সমস্যা পরিবর্তনের যে সমাজকর্মী ভূমিকা রাখতে পারে সেই ভূমিকা। তো আমার মনে হয় তোমাদের এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা। সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা। সমাজ সদা পরিবর্তনশীল, এই পরিবর্তনশীল সমাজের গতি কখনো মন্থর কখনো দ্রুত, কারণ আমাদের সমাজ কিন্তু কারোর জন্যে থেমে থাকে না, সে তার নিজস্ব গতিতে চলে, কিন্তু সেই গতি কখনো হয় মন্থর কখনো হয় দ্রুত। আর এই সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজের মানুষের চাহিদা পূরণের জন্য প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে, কারণ মানুষের কিন্তু অনেক চাহিদা। আমাদের সম্পদ সীমিত হলেও কিন্তু মানুষের চাহিদার শেষ নেই, এই চাহিদাগুলো যাতে ঠিকভাবে পূরণ হয় সেজন্যে প্রতিষ্ঠান প্রয়োজন হয়ে পড়ে। ইংরেজিতে ইনস্টিটিউশন শব্দটি প্রতিষ্ঠান অর্থে ব্যবহার হয়। এই ধারণা মোতাবেক যে কোনো সংঘই হলো প্রতিষ্ঠান, যেমন পরিবার, বিবাহ, রাষ্ট্র, একে আমরা প্রতিষ্ঠান হিসাবে চিহ্নিত করতে সংঘ বিভিন্ন সংঘ বলতে পারি, কারণ এগুলো মানুষের দ্বারা তৈরি সামাজিক কাঠামোর একটি অংশ। এর প্রতিটিরই কাঠামোগত দিক রয়েছে, এই কাঠামোগত কার্যকারিতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের উৎপত্তি ঘটে। সমাজে বিদ্যমান নানা ধরনের প্রতিষ্ঠান একদিকে যেমন মানুষের বহুমুখী সমস্যা বহুমুখী চাহিদা পূরণ করছে, অন্যদিকে তেমন কী করছে বিভিন্ন চাহিদা সমস্যা সমাধান করে থাকছে। প্রতিষ্ঠান সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়গুলির একটি। আমরা জানি যে প্রতিষ্ঠান হচ্ছে যে ইসের সমাজ কর্মের মৌল সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়গুলির একটি। এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে সামাজিক প্রতিষ্ঠান এর ধারণা। ইংরেজি ইনস্টিটিউশন শব্দটি বাংলা অর্থ হলো প্রতিষ্ঠান। এর ধারণা অনুযায়ী যে কোনো সংঘ হলো প্রতিষ্ঠান, যেমন পরিবার, রাষ্ট্র এবং বিবাহ, এগুলোকে আমরা প্রতিষ্ঠান বলি, কারণ এগুলো মানুষের দ্বারা তৈরি সামাজিক একটি সংগঠন। সাধারণভাবে প্রতিষ্ঠান হলো কতগুলি কার্যাবলীর একটি সমন্বয়, প্রতিষ্ঠানটি যে কতগুলি কার্যাবলীর একটি সমন্বিত রূপ। অর্থাৎ প্রতিষ্ঠান বলতে সাধারণত কতগুলো প্রতিষ্ঠিত কার্যাবলীকে বোঝায়, আর এই কার্যাবলী সংঘবদ্ধভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। প্রকৃতপক্ষে প্রতিষ্ঠান বলতে আমরা বুঝি প্রচলিত বিধি, কর্মপদ্ধতি ও সামাজিক ব্যক্তিসমূহের মধ্যে প্রতিষ্ঠিত সম্পর্কের রীতি। তাহলে আমরা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা পেলাম যে প্রতিষ্ঠান হচ্ছে যে বিয়ে কতগুলো কার্যগুলো একটি সমন্বিত রূপ এবং এই প্রতিষ্ঠান সাধারণত কতগুলো প্রতিষ্ঠিত কার্যগুলিকে বোঝায়, আর এই কার্যগুলি সংঘবদ্ধভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। তো এই হলো আমাদের সামাজিক প্রতিষ্ঠানের যে ধারণা। এরপরে আমরা যেটা আসব সেটা হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। সামাজিক প্রতিষ্ঠানের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো মানুষকে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত নানা ধরনের প্রয়োজন পূরণের লক্ষ্যে কাজ করতে হয়।
এজন্য প্রয়োজন পূরণের তাগিদে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে। মানুষকে আমরা জানি যে আমাদের অনেক বেশি চাহিদা আছে এবং এই চাহিদা পূরণের জন্য প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে। বৈশিষ্ট্যগত দিক থেকে এসব সামাজিক প্রতিষ্ঠানে রয়েছে বিচিত্রতা। নিজের সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্যগত দিকগুলো তুলে ধরা হলো। মানব সমাজের সাংগঠনিক উপাদান, সমাজ কাঠামোর বিভিন্ন উপাদান ও নীতিমালার মাধ্যমে সামাজিক প্রতিষ্ঠানের জন্ম। তাই সমাজবিজ্ঞানী বার্নস বলেন, সামাজিক প্রতিষ্ঠান হলো সমাজ কাঠামোর উপাদান এবং সামাজিক নিয়মাবলী যার মাধ্যমে মানব সমাজ সুসংগঠিত হয়। সামাজিক প্রয়োজন পূরণ, সামাজিক প্রতিষ্ঠানগুলো মূলত মানুষের প্রয়োজন পূরণের জন্য প্রতিষ্ঠিত হয়, কারণ মানুষ যথাযথ ন্যূনতম তার মৌলিক চাহিদা পূরণ করতে পারে। আমরা জানি চাহিদা হচ্ছে ছয়টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্র, বিনোদন। এই চাহিদাগুলো যাতে মানুষ ন্যূনতম প্রয়োজন চাহিদাগুলো পূরণ করতে পারে সেজন্য সামাজিক প্রতিষ্ঠানের সৃষ্টি হয়ে থাকে। এরপরে আইনগত স্বীকৃতি, সামাজিক প্রতিষ্ঠানগুলো আইনগতভাবে স্বীকৃত ও সুসংগঠিত। আমরা আরেকটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি কি, সামাজিক প্রতিষ্ঠানগুলো আইনগতভাবে আইনিভাবে এগুলো স্বীকৃত, এবং অবশ্যই যেসব প্রতিষ্ঠান আইনগত স্বীকৃত নয় বা সুসংগঠিত নয় সেগুলোকে আমরা প্রতিষ্ঠান বলবো না, কারণ আইনগত স্বীকৃতই হচ্ছে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সামাজিক স্বীকৃতি, সামাজিক প্রতিষ্ঠানগুলো সমাজস্থ মানুষ কর্তৃক স্বীকৃত গ্রহণযোগ্য হতে হবে। আমরা কোনো খারাপ প্রতিষ্ঠান বা কে কখনোই সম্পর্কে প্রতিষ্ঠান বলবো না, কারণ এটা অবশ্যই সামাজিক প্রতিষ্ঠান হতে গেলে সমাজস্থ মানুষের কী করতে হবে, স্বীকৃতি পেতে হবে। সমাজস্থ মানুষের স্বীকৃতি ছাড়া আমরা তাকে সামাজিক প্রতিষ্ঠান বলবো না। অপরিহার্যতা, একটি আদর্শ সমাজ গঠনে সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। একটি আদর্শ সমাজ গঠন করতে গেলে অবশ্যই সামাজিক প্রতিষ্ঠান দরকার আছে। সামাজিক প্রতিষ্ঠানগুলো সমাজের নীতিমালা বাস্তবায়নে সাহায্য করে, যে সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে যে নীতিমালাগুলো রয়েছে সেই নীতিমালাগুলো কী করে এই সামাজিক প্রতিষ্ঠানগুলো পূরণ করে থাকে বিধায় এটা অনেক বেশি প্রয়োজন রয়েছে। সমাজ পরিচালনার হাতিয়ার, সামাজিক প্রতিষ্ঠান সমাজ পরিচালনার মূল হাতিয়ার হিসাবে কাজ করে। সমাজের প্রতিষ্ঠান কী করে, সমাজ পরিচালনার জন্য মূল হাতিয়ার হিসাবে কাজ করে। সমাজবিজ্ঞানী জিন্স বলেন, প্রতিষ্ঠান হলো চাকা সদৃশ যার উপর ভিত্তি করে সমাজ পরিচালিত হয়। অর্থাৎ প্রতিষ্ঠানটা কি চাকা সদৃশ, সেটা চাকার উপরে দাঁড়িয়ে সমাজটা চলছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মৌলিক কার্যকরণ পরিচালনা, সমাজবিজ্ঞানী ম্যাকো ইয়াং বলেন, প্রতিষ্ঠান হলো কোনো মৌলিক ব্যবস্থা এবং নিয়মকানুনের সমষ্টি বা সমাজের কোনো মৌলিক কার্যক্রমকে কেন্দ্র করে গড়ে ওঠে। গতিশীল কার্যাবলী, সামাজিক প্রতিষ্ঠানের কার্যাবলী গতিশীল, সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সাথে সামাজিক প্রতিষ্ঠানের নিয়ম নীতি ও কার্যপ্রণালী পরিবর্তন হয়, কারণ সামাজিক প্রতিষ্ঠানের কার্যাবলী এটা হচ্ছে গতিশীল। এটা আমাদের জানি যে যদি সমাজের নিয়ম নীতি পরিবর্তন হয় তাহলে সামাজিক কাঠামো নিয়ম নীতিও পরিবর্তন হবে। পরস্পর নির্ভরশীল, সামাজিক প্রতিষ্ঠানগুলো পরস্পর নির্ভরশীল, দেহের অঙ্গ প্রত্যঙ্গের মতো পরস্পর নির্ভরশীল ও সম্পর্কযুক্ত থেকে সামাজিক প্রতিষ্ঠানগুলো কাজ করে। যেমন ধর্মীয় নিয়ম নীতি অনুসরণ করে বিবাহ আবার পরিবার গঠনের জন্য কিন্তু বিবাহের প্রয়োজন আছে। তাহলে কী হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সামাজিক গঠন প্রতিষ্ঠানগুলো পরস্পর নির্ভরশীলতার একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ একটা না হলে কিন্তু আরেকটা হয় না। কারণ পরিবার গঠন করতে গেলে যেমন বিবাহের দরকার হয় এবং ধর্মীয় নীতি নিয়ম নীতি অনুসরণ করেই কিন্তু বিবাহ হয়। আবার তো আমরা এগুলো দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য।
তোমরা বুঝতে পারছো যে সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কাকে বলে। এরপর আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে সামাজিক সংস্থা। সামাজিক সংস্থার ধারণা কি? যে সামাজিক সংস্থা হলো সমাজস্থ এমন একটি স্থান যেখান থেকে কোনো বিশেষ বিষয়ে সেবাদান করা হয়। সামাজিক সংস্থাকে সেবাদানের কেন্দ্রবিন্দু বলা হয়, কারণ সংস্থার মাধ্যমে কিন্তু সেবাদান প্রক্রিয়া অব্যাহত থাকে। যেসব সংস্থা সমাজের উন্নয়নে তথা সমাজের কল্যাণে এবং সামাজিক অবকাঠামোগত উন্নয়নে কাজ করে থাকে সেগুলো সামাজিক সংস্থা বলে। অর্থাৎ সামাজিক সংস্থা হলো এমন কিছু উপাদানের সমষ্টি যা সামাজিক প্রতিষ্ঠানের কার্যগুলিকে আরও ত্বরান্বিত করে। আমরা জানি যে সামাজিক সংস্থা সরকারিও হতে পারে, আবার বেসরকারিও হতে পারে। তাছাড়া এই সংস্থার উদাহরণ জাতীয় আন্তর্জাতিকভাবে বিস্তৃত রয়েছে। সরকারি সেবামূলক সংস্থার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের হাসপাতাল, কমিউনিটি মানসিক স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি। বেসরকারি স্বাস্থ্যসেবা সংস্থার মধ্যে রয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি, বহুমূত্র সমিতি, পরিবার পরিকল্পনা সমিতি ও বিভিন্ন ধরনের এনজিও। আর আন্তর্জাতিক এ ধরনের সংস্থার মধ্যে রয়েছে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, আন্তর্জাতিক রেড ক্রস ইত্যাদি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক সংস্থার যে ধারণা তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করেছি, তো ভালো করে তোমরা এগুলো পড়বা এবং ভালো করে শর্ট কোশ্চেনগুলো অবজেক্টিভগুলো করবা। যদি বুঝতে না পারো আমাকে বলবা, মানে আমার সাথে যোগাযোগ করবে। অবশ্যই আমার ফোন নম্বর তোমাদের কাছে আছে। তো তোমরা ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।